আসসালামু আলাইকুম বারাকাতু দূর এবং কাছের দেশ এবং প্রবাসের যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে ইসলামিক সম্ভাষণ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আশা করি এই সময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং কৃপায় আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অপার কৃপাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করব। একজন মানুষ দুনিয়াতে চলতে ফিরতে দুনিয়াতে জীবনযাপন করতে গিয়ে তার সাংসারিক কার্যকলাপ পরিচালনা করার ক্ষেত্রে যখন ঋণগ্রস্ত হয়ে যায় যখন অভাবযুক্ত হয়ে যায় তার সংসারে যখন অভাব নেমে আসে এই অভাব থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় কি ইসলাম বলে দিয়েছে হ্যাঁ অবশ্যই আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন একটি দোয়া যে দোয়া যদি আমরা পাঠ করি যে দোয়া আমরা প্রতিনিয়ত আমল করলে আল্লাহ রসুল আলী হাসালাম বলেছেন যদি কোনো ব্যক্তি পাহাড় সমান ঋণও থাকে আল্লাহ তালা তার এই ঋণকে মুক্ত করার ঋণ পরিশোধ করার ব্যবস্থা পাক দান করবেন আসুন সকলেই আমরা দোয়াটি শিখি কি এমন দোয়া যা পাঠ করলে পাহাড় সমান ঋণ আমাদের পরিশোধ করার তৌফিক আল্লাহ তালা দান করবেন রসুলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের একজন জলিলুল কদর সাহাবি যিনিকে আসাদুল্লাহ গালিব উধা উপাধি দেওয়া হয়েছে এমন একজন সাহাবি তার জামাতা হজরত আলী রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যদি কোনো ব্যক্তি পাহাড় সমপরিমাণ ঋণ করে এরপরে এই দোয়াটি যদি আমল করে আল্লাহ তালা তার ঋণ পরিশোধ করার মতো তৌফিক তাকে দান করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ যে হাদিসটি ইমাম আবু আবুা তিরমিজি রহমতুল্লাহ আলাই সুনানি তিরমিজির তিন হাজার পাঁচশত তিষট্টি নম্বর হাদিসে স্থান দিয়েছেন এই হাদিসটি আমরা আরও পাবো ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই লিখিত কিতাবের মধ্যে এ হাদিসটি আমরা পাব খসায়েস কুবরার মধ্যে হাদিসটি আমরা পাব জামিয়াউস সাগিরের মধ্যে এবং আরও অনেক উল্লেখযোগ্য হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখিত হয়েছে এই দোয়াটি যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত আমল করেন আল্লাহ তালা তার জীবনের সমস্ত প্রকার ঋণ পরিশোধ করার মতো তৌফিক আল্লাহতালা ওই বান্দাকে দান করবেন সকলে পরে আমিন আমরা আমাদের জীবনে ঋণ পরিশোধ করার জন্য ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত এই দোয়াটি আমল করতে পারি আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমার এই আলোচনা এখানেই সংক্ষিপ্ত আকারে শেষ করছি ওয়ালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু